সজলদা আমি আবার আপনার কাছে আসবো, বাকিদের কাছেও আসবো, কিন্তু একবার দেখে নিই আরেকটু। আমি পিসিআরকে বলবো একটু বড় ডিউরেশন, আমি আজকে 12টা অংশ একদম বেছে বেছে 2 ঘন্টা আপনারা যারা বাড়িতে টিভি দেখার সুযোগ পাননি বিকেল 5টা থেকে সন্ধে 7টা অবধি 2 ঘন্টার এই মেগা সিনেমাই বলা যায়, এই নাটকীয় টান টান উত্তেজনা বৈঠক, সে বৈঠকের সেরা 12টি মুহূর্ত আপনাদেরকে এই মুহূর্তে সাম আপ করার জন্য দেখাবো, আপনারা এটা থেকেই বুঝে নিতে পারবেন। দ্বিতীয় অংশ একটু বড় অংশ, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে জুনিয়র ডাক্তারদের হালকা সৌজন্যমূলক একটি তর্কাতর্কির জায়গা তৈরি হচ্ছে, একবার দেখে নেব কোথা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, মানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে অভিক, বিরূপাক্ষ, সন্দীপ বা হেলথ সেক্রেটারির নাম বললে তাদেরকে থামিয়ে দিয়ে বলা হচ্ছে যে এরকমভাবে নাম বলবেন না, কেন একবার দেখি। ম্যাডাম, ডিমান্ড নাম্বার 2 যেটা নিয়ে আমাদের আপনার সাথে কথা হয়েছিল কালকে ফোনে, সেই ব্যাপারে একটু বলার ছিল, সেটা হচ্ছে যে আপনি প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার স্যারের সম্বন্ধে আমাদের বেশ কিছু অভিযোগের কথা উল্লেখ আছে, এবার সেই সংক্রান্ত বেশ কিছু কাগজপত্র, সেই কাগজপত্র ম্যাডাম আপনি চেয়ে পাঠিয়েছেন। অ্যাকচুয়ালি যত সময় গেছে আমরা দেখেছি বেশ কিছু কাগজপত্র স্যারের হাত দিয়ে বেরিয়েছে, যেগুলো পরবর্তীকালে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির সাথে অভিযুক্ত। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবং স্বাস্থ্য ব্যবস্থার উপর আমাদের আস্থা ফেরানোর জন্য আমরা চেয়েছিলাম যে হেলথ সেক্রেটারি স্যারের অপসারণের কথা। আই এম সরি, আমি এতক্ষণ কথা বলিনি, আমি এখনও বলবো না, তোমাদেরটাকে শুনবো, কিন্তু একটা মানুষকে অভিযুক্ত প্রমাণ করবার আগে তাকে অভিযুক্ত বলা যায় না। আমি তোমাকে একটা লিগাল পয়েন্ট থেকে বলছি, কাজী তুমি তোমার কথা বলতে পারো, কিন্তু তুমি অভিযুক্ত, তোমার একটা কমপ্লেন তুমি করতে পারো, কিন্তু আদৌ সে অভিযুক্ত কি না সেটা কিন্তু কোনো এভিডেন্স পাওয়া যায়নি। ম্যাডাম, আমরা কিছু কাগজপত্র এনেছি যেগুলো আমাদের আনতেই পারো, বাট আই হ্যাভ টু সি দ্য জেনুইন অর নট। ঠিক ম্যাডাম, আমার জাস্ট আমি একটা জিনিস বলতাম, যার বিরুদ্ধে অভিযোগ আছে সেই ব্যক্তিকে আমরা অভিযুক্ত বলবো, যদি সেই অভিযোগ প্রমাণ হয় তখন আমরা সেই ব্যক্তিকে বলবো দোষী। সুতরাং যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাকে অভিযুক্ত বলে উল্লেখ করাটা গ্রামাটিক্যালি এবং লিগালি ভুল বলে আমাদের মনে হয় না। অভিযুক্ত বলা যায় না। ম্যাডাম, আমি ডক্টর প্রিয়ব্রত সিংহ, আমি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের। ম্যাডাম, আমি তাপস ফ্রান্সিস বিশ্বাসের কাছে যাব, তিনি চিকিৎসক। আপনারা এই আন্দোলনটা করছেন, লাভটা কি হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, তিনি রাজ্যের পুলিশ মন্ত্রী। এই যে এত গ্রিভান্সেসের কথা, গ্রিভান্সেস সেলের কথা, এত অভিযোগ নেওয়ার যে কমিটি তৈরি হচ্ছে, কমিটি মিটিং কমিটি, এই প্রস্তাব ওই প্রস্তাব, এত কিছু হচ্ছে, এগুলো তো অভিযোগের জন্যই। সেই অভিযোগ যাদের বিরুদ্ধে তাদেরকে অভিযুক্ত মানতেই রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মানতে নারাজ, মানে অভিযুক্তও বলা যাবে না। প্রাণ ভ্রমরাটা কি আসলে, এইটা বোঝার চেষ্টা করছি, কেন গোটা সিস্টেম ঝাঁপিয়ে পড়ছে কিছু লোককে অভিযুক্ত পর্যন্ত বলা যাবে না এই ডেসপারেশনে। আমি দৈপ্রাণ মজুমদারের কাছে যাওয়ার আগে আমি দর্শকদেরকে বলছি, আমি দর্শকদের সাথে ইন্টারঅ্যাক্ট করছি এই মুহূর্তে, আপনাদের বলছি যারা বাড়িতে বসে আছেন, কাদেরকে প্রোটেক্ট করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? বিশ্বাস করুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি দেখছিলাম পুরো 2 ঘন্টা আমরা প্রত্যেকে, যেহেতু লাইভ স্ট্রিমিং অ্যালাউ করা হয়েছে, 2 ঘন্টা ধরে আমরা পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা ফ্রেম দেখছিলাম এবং অদ্ভুতভাবে, এবার আপনারা নজর দিন, এটা বলার পরে নিশ্চয়ই আপনাদেরও নজর পড়বে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছিলেন, শুরুতে কোনো নাম নেওয়া হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বললেন, স্বীকার করলেন যে আমি কিন্তু ইন্টারাপ্ট করব না, করছি না। অদ্ভুতভাবে প্রথম ইন্টারাপ্ট বা হস্তক্ষেপ করে থামিয়ে দেওয়াটা শুরু হলো 2 নামে, অভিক আর বিরূপাক্ষ। মানে অভিক এবং বিরূপাক্ষ, এই 2 নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাধ্য করলো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্টারভেন করে বলা যে না, ওরা নেই মিটিংয়ে, এই 2 নাম নিও না। এতটা পাওয়ারফুল কি এই অভিক আর বিরূপাক্ষ? জবাব চায় বাংলা। আপনারা শুনুন, তারপরে আমি ডাক্তারবাবুর থেকে জানতে চাই এই প্রাণভোমরা বা আধার, ক্ষমতার আধার, সেগুলো ঠিক কোথায় কোথায় প্লেস করে রাখা আছে, আপনারা শুনুন।
আমরা চাইছি যে প্রতিনিধিরা থাকবে, আপনারাও বলছেন যে হ্যাঁ অবশ্যই প্রতিনিধি থাকবে, জুনিয়র ডাক্তার শুধু নয়, জুনিয়র ডাক্তার বাকি যারা স্টেক হোল্ডার রয়েছে সবার প্রতিনিধি থাকবে। আমরা বলতে চাইছি যে এটা যাতে সিলেক্টেড না হয়, ইলেক্টেড হয়। তো এই জায়গায় একটা প্রশ্ন আসছে যে ইলেকশন তো এক্ষুনি হচ্ছে না, এক্ষুনি এটা একটা টাইম টেকিং বিষয়। অভয়ের সাথে যে জিনিস ঘটেছে আমরা বারবার বলছি, এই জিনিসটা কিন্তু আমরা বারবার এরকম একটা সিস্টেমেটিক ফেলিওরের ওপর দাঁড়িয়ে গোটাটা হয়েছে বলে আমরা সবাই মনে করছি, সাধারণ জনগণও জানে। যে কোনো একজন এই যে সন্দীপ ঘোষ স্যারের মতো লোক, আশিস পাণ্ডের মতো লোক, এদের সিলেক্ট করা হয়েছিল, এরা এই পার্ট ছিল, সিলেক্ট করে করে কিন্তু এই জিনিসের একটা অবতারণা হয়েছে। তো সেই জায়গায় গিয়ে আমরা এসে কথা বলছি এবং এখানে এসে আমাদের মিডিয়া একটাভাবে দেখাচ্ছে বলে আমরা সবাই সব কমিটিতে ঢুকে যাব, এরকম আমরা একদমই চাইছি না। আমরা চাই না যে আমাদের মধ্যে দিয়ে ভবিষ্যতের অভিক, ভবিষ্যতের বিরূপাক্ষ তৈরি হোক, আমরা একদমই এটা চাই না। আমরা চাই অন্তত ইন শুড নট মেনশন এনি নেম, দেন আই হ্যাভ টু মেনশন সো মেনি নেমস। তোমরা তোমাদের কথা বলতে পারো, যে প্রেজেন্ট নেই তাকে তো তার বক্তব্য রাখার সুযোগও দিতে হবে না। ওকে ম্যাম, ওকে ম্যাম, কিন্তু আমাদের তাদের নামে অভিযোগ আছে, তখন যখন অভিযোগ জানাবো তখন কি আমরা জানাতে পারবো? এখন বলছি না আমি, অভিযোগ তো সবার বিরুদ্ধে সবার আছে, আমার মনে হয় তোমার কথাগুলো বলো আগে। আচ্ছা ঠিক আছে ম্যাম, ওকে ম্যাম। দেবেন বাবু, আশিস পাণ্ডে, অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, এই নামগুলো বলার সঙ্গে সঙ্গে ওই পার্লামেন্টে আমরা দেখেছি এরকম বিষয়, পার্লামেন্ট বা বিধানসভা বা সজল দ্বারা নিশ্চয়ই এই জিনিসটা মিউনিসিপ্যালিটিতেও হয়, চেয়ারম্যান সাহেব বা স্পিকার সাহেব তিনি থামিয়ে দিয়ে বলেন যে না, যিনি হাউসে নেই তার নাম বলবে না। কিন্তু এখানে অভিযোগ আছে, তা নিয়ে আন্দোলন, তা নিয়ে অনশন, সেই নামগুলো পর্যন্ত মুখে আনা যাবে না? এতটা এতটা ভয়ের জায়গা তৈরি হয়েছিল এই নামগুলো নিয়ে, যে এই গোটা এটা বিপুলভাবে ভাইরাল ইতিমধ্যে হয়ে গেছে এই এই কথোপকথন। অনিকেত, মনীষা, কিঞ্জল এবং বাকি যারা ছিল তাদের সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথোপকথন একবার শুনব এবং কেউ কেউ উঠে যাবেন না, কারণ এটা পুরোটা শুনতে হবে, পুরোটা শোনা উচিত। কিছুজন তো চেষ্টা করছে, কিছুজন তো লড়াইটা করছে আমাদের জন্য, দেখি। ম্যাডাম একটু ইন্টারাপ্ট করেই বলছি, ক্ষমা করবেন, যেটা বলার ম্যাডাম সেটা হচ্ছে যে মিদনাপুর মেডিকেল কলেজ বলুন আর আরজিগড় মেডিকেল কলেজের স্যারের কথা আপনি যেটা বললেন, আমি আরজিগড়ের ছাত্র হিসেবে ম্যাডাম এটা আপনার কাছে রাখতে চাই। আরজিগড়ে যে 59 জনের কথা বা 51 জনের কথা আপনি যে কথাই বলুন না কেন, এর মধ্যে যাদেরকে এক্সপেল করা হয়েছে আমরা ইনকোয়ারি কমিটি তৈরি করেই এই শাস্তির কথা আমরা করিনি ম্যাডাম, ইনকোয়ারি কমিটি তৈরি করেছে, তো ইনকোয়ারি কমিটি তৈরি হয়েছে, সেটা কলেজ কাউন্সিলের মিটিং হয়েছে ম্যাডাম। না কলেজ কাউন্সিলের কথা আমায় বলো না, আমরা কিছু জানি না তার সম্বন্ধে। না 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 ম্যাডাম, যেটা বলার কাউন্সিল কে তৈরি করে, যে জায়গাটা বলতে চাইছি ম্যাডাম সেটা হচ্ছে যে এক সেকেন্ড দাঁড়াও, হোয়াট ইজ দা সিস্টেম ফর কলেজ কাউন্সিল, কে করে? পার লেভেলেই একটা সব ফ্যাকাল্টিদেরকে নিয়ে প্রিন্সিপাল, এমএসভিপি, ওনারাই কাউন্সিল করেন, all head, all HODs, principal, কিন্তু আমাদের কি কখনো জানিয়েছে? না ম্যাডাম আমাদের, কিন্তু আমাদের জানানোটা কি কর্তব্য নয় তাদের? ম্যাডাম একটু ইন্টারাপ্ট করবো ম্যাডাম, আমি বলছি ম্যাডাম, আমি গ্রিভান্স রিড্রেসাল থেকে বলছি, বলছি ম্যাডাম আমরা তো ইনকোয়ারি, আমি ইনকোয়ারি কমিটির ওয়ান অফ দি মেম্বার ছিলাম, তো আমরা ইনকোয়ারি রিপোর্ট করে আমাদের রিপোর্ট জমা দিয়েছি, তারপরে সেই রিপোর্টের বেসিসে কলেজ কাউন্সিল মিটিং হয়েছে এবং সেখানে সিদ্ধান্ত হয়েছে। কিন্তু আপনারা রিপোর্টটা আমাদের কাছে জমা দিয়েছেন? বলছি ম্যাডাম বলছি, আমরা হচ্ছে যে ইন্টারপ্রিটেশন পেয়েছি সেইটাকে স্যার, এমএসডিপি এবং কলেজ কাউন্সিলের যারা মেম্বার ছিলেন তারা এনএমসি গাইডলাইন মেনে কিন্তু ডিসিশন নিয়েছে। প্লিজ আপনারা সব কিছু দায়িত্ব নিয়ে নিজে এগুলো করবেন না, একটা গভর্নমেন্ট বলে একটা পদার্থ আছে, আপনি মানুন আর চাই না মানুন, সিস্টেম বলে একটা জিনিস আছে, এখন থেকে সিস্টেমটা বুঝুন। আমরা প্রিন্সিপাল, এমএসভিপি যারা আছেন, এইচওডি যারা আছেন, তাদেরও যেমন দায়বদ্ধতা আছে দায়িত্ব আছে, আমি বলবো, আমি এটা আপনাদের কাছেও বলবো, আপনাদের কাছে আপনারা নিজেরা নিজেরা ইনকোয়ারি করে নিলেন, যাকে পছন্দ হলো আপনার হলো, যার পছন্দ হলো না হলো না। ম্যাডাম একদমই সবার জন্য বলছি, অনেকে অনেকে দাঁড়াও আমি বলছি, প্লিজ আমাকে আগে বলতে যাও, আমাকে সবার জন্য আমি বলছি, কোথাও আপনার অপোনেন্ট কেউ রইল? প্রিন্সিপাল ছিলেন, কলেজ ক্যাম্পাসে তোলা তুলবে, এই জায়গা যদি তৈরি হয় ম্যাডাম, আমাকে বলতে দেবে তো, তোমরা তোমাদের কথা বলছো তো ম্যাডাম।
আপনি হলে আমি বলবো। ম্যাডাম একটা কথা একটু বলতে চাই ম্যাডাম, লাস্ট তিন চার বছরে আমাদের যিনি প্রিন্সিপাল ছিলেন তার রুমে ঢুকতে গেলে আমাদের দু ঘন্টা বাইরে দাঁড়িয়ে থাকতে হতো, এবং আমরা প্রচুরবার জানিয়েছি ম্যাডাম, কোনো ডাক্তারি ছাত্র থাকতো না, ঘটনা চেলারা থাকতো। এখানে সাপোর্ট করার ব্যাপার নয়, যে প্রিন্সিপাল কে তোমার পছন্দ হলো তুমি তাকে সাপোর্ট দিতেই পারো, পছন্দ অপছন্দের জায়গা নয়। আমি ক্রিমিনালের পক্ষে থাকবো না ধর্ষকের পক্ষে থাকবো, আমি একদম পরিষ্কার জায়গা ম্যাডাম, আপনি আপনি তাদের বিরুদ্ধে আপনি আপনি না না ম্যাডাম, আপনি চাইলে তাদের বিরুদ্ধে প্রপার ইনভেস্টিগেশন করুন, স্যারের শাস্তি বা কলেজ কাউন্সিল যে শাস্তি দিয়েছে সেটা যদি আপনার মনে হয় যে সঠিক নয় আপনি তাদেরকে আবার কলেজে নিয়ে আসুন, এর কাছে সমস্ত ভিডিও এভিডেন্স আছে। কিন্তু ম্যাডাম শোনো, তোমরা আমি অভিযোগটা কোথায় রাখবো ম্যাডাম, আমার কলেজ ক্যাম্পাসে আমার অভিযোগ করার যদি জায়গাটুকু না থাকে ব্যাপারে তুমি নাক গলাতে পারো না। আমি অ্যাডমিনিস্ট্রেশন নাক গলাচ্ছি কিন্তু আমি ছাত্র ম্যাডাম, তুমি বলো তোমার অনিকেত, আমি অভিযোগ করেছি স্যার, আমার 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 ক্যাম্পাসে আমার হেড কে, আমার বাবা মা কে, অনিকেত আমি একটু বলছি ম্যাডাম, একটুখানি আমি জাস্ট আপনার অনুমতি নিয়ে আমাকে আগে শেষ করতে দেবে তারপরে বলবেন, প্লিজ ম্যাডাম। আমি নারায়ণ কি বলি, এবার থেকে একাডেমিক কাউন্সিল তৈরি করার আগে ডিপার্টমেন্ট মাস্ট নো কারা যাচ্ছে কারা যাচ্ছে না, ওদেরকে অ্যাক্টিভ